সবাই ভেবেছিল আমরা শেষ হয়ে গিয়েছি, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না। ম্যান সিটিকে হারিয়ে এমন মন্তব্য রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। সেমিফাইনাল নিশ্চিতে নিজেদের কৌশল সফল হওয়ায় দারুণ উচ্ছ্বসিত এই ইতালিয়ান। বিপরীতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও কোনো অনুশোচনা নেই সিটি কোচ পেপ গার্দিওলার। পরাজয়ে ভাগ্যকেই দুষলেন তিনি। আধুনিক চ্যাম্পিয়ন্স লিগের হিসেবে রেকর্ড 17 বার সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগে 16টি সেমিফাইনালের মধ্যে 8 বারই ফাইনালে গিয়েছে তারা। বুধবারের ম্যাচের আগে অনেকেই অবশ্য সম্ভাবনার পাল্লায় এগিয়ে রেখেছিল ম্যানচেস্টার সিটিকে, কারণ এর আগে ইতিহাদে কখনোই জিতেনি রিয়াল মাদ্রিদ। গেল মৌসুমে সিটির কাছেই বিধ্বস্ত হয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস গড়েই জয় পেয়েছে মাদ্রিদ। এমন চাপের মুখে থেকেও জয় পাওয়ায় আনচেলত্তি ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যের কৃতিত্বকে সামনে আনলেও ছিল অহংবোধের বহিঃপ্রকাশ। সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না। মাদ্রিদ বহুবার এটা করেছে। শুটআউটে আমাদের মনে হয়েছিল আমরা কোয়ালিফাই করব। আন্দ্রে লুনিন দারুণ করেছে। ভালো খেলার পাশাপাশি যখন একটা দল নিজেদের সর্বস্ব দিয়ে লড়ে সেটা দারুণ লাগে আমার। সব পেনাল্টি দারুণ ছিল। জয় পেল গোটা ম্যাচে অবশ্য স্বাগতিকদের আধিপত্যই ছিল বেশি। 68% সময় বল দখলে রেখে 33টি শট নিয়েছে সিটি। তবে আনচেলত্তি নিজে ইতালিয়ান, দলকে খেলিয়েছেন চিরায়ত রক্ষণাত্মক ভঙ্গিমায়। নিজের ট্যাকটিক্সের সমর্থনে রিয়াল ম্যানেজার বলেছেন, ইতিহাদ থেকে বেঁচে ফেরার একটাই উপায় ছিল সুযোগের সদ্ব্যবহার করা। রিয়াল সেটা করেছে, এরপর রক্ষণভাগ ভালোভাবে সামলেছে। সিটির বিপক্ষে এটা ছাড়া আর কোনো পথ ছিল না। বিপরীতে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সিটি কোচ পেপ গার্দিওলার মনে নেই কোনো অনুশোচনা। তার মতে ভাগ্যের সহায়তা না থাকাই ম্যাচটি জিততে পারেনি ম্যান সিটি। আমরা যা করেছি তা নিয়ে কোনো অনুশোচনা নেই। পুরো ম্যাচেই আমরা বেশি সুযোগ তৈরির চেষ্টা করেছি, কারণ এভাবে জেতা যায় বলে বিশ্বাস করি। আমরা সব রকম চেষ্টাই করেছি, প্রতিটি বিভাগেই আমরা দারুণ খেলেছি, কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি। চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হওয়ায় এবার ইংলিশ লিগ শিরোপা ধরে রাখার মিশনে মনোযোগ দিতে হবে সিটিজেনদের। বিপরীতে শেষ চারের লড়াইয়ে ব্রায়ান মিউনিখের চ্যালেঞ্জ উতরাতে হবে রিয়াল মাদ্রিদকে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।